ফিলিস্তিনের পদাতিক বাহিনী তখনকার দিনে বক্ষবন্ধনী, গ্রিভেস ও হেলমেট পরত। জোশুয়ার মৃত্যুর পর শক্তিশালী ফিলিস্তিনিদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়া ইহুদিদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এ সময় ইসরায়েলিরা 12 গোত্রে ভাগ হয়ে যার যার মতো রাজ্য দখল করতে থাকে। কিছুদিনের মধ্যে জুডা আর সিমেয়ন ছাড়া 10টি গোত্র হারিয়ে যায়। এমত অবস্থায় কেনানিদের বিরুদ্ধে জুডা আর সিমেয়ন গোষ্ঠী যৌথভাবে যুদ্ধে লিপ্ত হয়। জুডা বাহিনী ফিলিস্তিনের জেরুজালেম দখল করে বসবাসকারী আদিবাসীদের উপর গণহত্যা চালায় এবং শহর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তারা গাজা, হেব্রন, নেগেন, সেপা, এপ্রনের পার্বত্য অঞ্চল জয় করে নেয়, কিন্তু এই সকল রাজ্যের সমভূমি দখল করতে পারেনি। একটা সময় ইহুদিদের বাকি 10 গোষ্ঠীর লোকেরা কেনানের বিভিন্ন রাজ্যে স্থানীয় ফিলিস্তিনিদের সাথে বসবাস শুরু করে। তারা তাদের ছেলেমেয়েদের ফিলিস্তিনি ছেলেমেয়েদের সঙ্গে বিয়ে দেয়। এক পর্যায়ে তারা স্থানীয় অধিবাসীদের সঙ্গে একাকার হয়ে যায়। ইহুদিদের এমন অবস্থায় আল্লাহ তাদের মাঝে বিচারক দিলেন। তারা ইহুদিদের বিভিন্ন কাজে সামনে থেকে নেতৃত্ব দিত। এদের মধ্যে কেউ কেউ নবীও ছিলেন। একটা সময় ইহুদিরা আল্লাহকে ভুলে গিয়ে অনাচারে লিপ্ত হয়, ফলে আল্লাহ রুষ্ট হয়ে তাদের বহিঃশত্রুর হাতে তুলে দেন। তারা নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাদের ক্ষমাও করে দেন। এভাবে তারা আনুমানিক খ্রিস্টপূর্ব 1150 থেকে 1025 পর্যন্ত বারবার ভুল করে এবং ক্ষমা পেয়ে যায়। হিব্রু বাইবেলে এই ব্যাপারে বলা আছে, ইহুদিরা বারবার স্রষ্টাকে অস্বীকার করে এবং বারবারই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। আল্লাহ তাদের বারবার ক্ষমা করে তাদের জন্য শামগার, গিদিয়ন, তোলা, জাইর, ইবসান, জেফতা, এলন, সামসন, আব্দুল নামক বিভিন্ন বিচারক পাঠান। জোশুয়ার মৃত্যুর পরপরই ইহুদিরা আল্লাহর অবাধ্য সুর হলে শাস্তিস্বরূপ তিনি তাদের কুশাল রিসাইথামের পদতলে অর্পণ করেন। পরে স্রষ্টার কাছে ক্ষমা চাইলে স্রষ্টা অতনিয়েলকে পাঠান। বাইবেল অনুসারে অতনিয়েল ছিল জোশুয়ার ছোট ভাই এবং ইহুদিদের প্রথম বিচারক। তিনি ইহুদিদের আরাম দেশের রাজা কুশাল রিসাথাইমের গোলামি থেকে মুক্ত করে 40 বছর ধরে রাজ্য পরিচালনা করেন। একইভাবে ইয়াহুদ মোয়াব রাজা এগ্রনের 18 বছরের দাসত্ব থেকে ইহুদিদের মুক্ত করেন এবং 80 বছর বয়স পর্যন্ত তিনি দেশ চালান। ইয়াহুদ ছিলেন বেঞ্জামিন গোষ্ঠীর সন্তান। অতপর লাপিদোতের স্ত্রী দোবেওরা কেনান রাজা জাবিনের 20 বছরের দাসত্ব থেকে ইহুদিদের মুক্ত করেন। দেবোরা ছিল মহিলা বিচারক। তিনি প্রতাপের সঙ্গে রাজ্যের বিচারিক আদালত পরিচালনা করেন। অবশেষে আবির্ভাব হল নবী সামুয়েল আলাইহিসসালামের। এফ্রাইমের পার্বত্য অঞ্চলের এফ্রাইম গোষ্ঠীতে তিনি জন্মগ্রহণ করেন। তার মা নিঃসন্তান ছিলেন। তিনি ঈশ্বরের নিকট মানত করেছিলেন, সন্তান হলে ঈশ্বরের রাস্তায় দান করবেন। সে অনুসারে সন্তান হলে দুধ ছাড়ার পরই মা তাকে শিলের যাজক এলির হাতে সমর্পণ করেন। 13 বছর বয়সে তিনি নবী হন। নবী শামুয়েল ছিলেন ইহুদিদের মহৎ বিচারকদের শেষ প্রধান বিচারক। এর কিছুদিন পর খ্রিস্টপূর্ব 1050 সালের দিকে ফিলিস্তিনিদের অধিবাসীদের সাথে ইহুদিদের এবনেজার নামক যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে ইহুদিরা পরাজিত হয়। নবী শামুয়েল যে মন্দিরে বেড়ে উঠেছেন তা ফিলিস্তিনিরা গুড়িয়ে দেয়। তারা ইয়াহিয়ের পবিত্র প্রতীক আর্ক অফ কোভেনেন্ট এবং জেরুজালেমের চারিদিকে পাহাড়ি জনপদও নিজেদের আয়ত্তে নিয়ে নেয়। এ সময় ইহুদিরা ফিলিস্তিনিদের হাতে পরাজিত অবস্থায় 7 মাস অবরুদ্ধ থাকে। ইহুদিদের নেতা তালুত এই কঠিন চ্যালেঞ্জ এবং ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ইসরায়েলিরা অন্য জাতিগুলোর মতো বাঁচার আকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে ওঠে। তাই তারা নিজেদের মুক্তির লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার জন্য একজন স্রষ্টা মনোনীত রাজা নির্বাচিত করার সিদ্ধান্ত নেন। এই জন্য তারা নবী শামুয়েলের স্মরণাপন্ন হন এবং তাদের একজন রাজার প্রয়োজন, যিনি তাদের সামরিক কমান্ডারের দায়িত্ব পরিচালনা করবেন। শামুয়েল আল্লাহর ইচ্ছায় তালুত নামক একজন তরুণ যোদ্ধাকে রাজা নির্বাচিত করলেন। উপরোক্ত বিষয়টি কোরআনে এভাবে এসেছে, আল্লাহ বলেন, তোমরা কি অবগত নাও যে মুসার পরবর্তী বনি ইসরায়েলের গোত্রপতিদের কথা? তারা নিজেদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করুন যেন আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি। তিনি বললেন, লড়াইয়ের আদেশ দেওয়া হলে তোমরা লড়াই করতে অস্বীকৃতি জানাবে না তো? তারা বলল, আমরা যেখানে সন্তান সন্ততি সহ জন্মভূমি থেকে বহিষ্কৃত হয়েছি সেখানে আমরা কেন আল্লাহর পথে লড়ব না? কিন্তু কার্যত যখন তাদের লড়াই করার নির্দেশ দেওয়া হলো তখন সামান্য কয়েকজন ছাড়া তাদের সবাই ঘুরে দাঁড়ালো, আর আল্লাহ তার আদেশ অমান্যকারী প্রত্যেককে ভালো করেই জানেন। তাদের নবী তাদের বলেছিল, আল্লাহ তালুতকে তোমাদের রাজা নিযুক্ত করেছেন, যদি সত্য বিশ্বাসী হও নিশ্চয়ই তোমাদের জন্য এতে রয়েছে উজ্জ্বল নিদর্শন। শামুয়েল আলাইহিসসালামে তালুতের শরীরে পবিত্র তেল মেখে তাকে আশীর্বাদ করলেন। এরপর তিনি নগরের দুর্গ হিসেবে পরিচিত তৈল আল ফুল নামক একটি পাহাড়ের উপর উঠে ঘোষণা করলেন, এখন থেকে তালুতই ইসরায়েলি জনগণের অধিনায়ক।
কিন্তু চিরায়িত স্বভাবগত বৈশিষ্ট্যের অংশ হিসেবে ইহুদিদের অনেকেই তালুতকে রাজা মানতে অস্বীকৃতি জানালো। কিন্তু পরে যখন তালুত এদোমীয়, মোয়াবীয় এবং ফিলিস্তিনিদের পরাজিত করে বিজয় ছিনিয়ে আনলো, তখন তারা আবার সবাই তাকে রাজা হিসেবেই গ্রহণ করল। ওল্ড টেস্টামেন্ট মতে তালুত রাজত্বকালে ইসরায়েলদের উপর নিজেদের কর্তৃত্ব মজবুত করেন এবং সবদিকে সকল শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হন। তিনি আমালেকদের পরাজিত করেন এবং ফিলিস্তিনিদের হাত থেকে ইহুদিদের উদ্ধার করেন। একদিন সামুয়েল তরুণ নবী দাউদ আলাইসাল্লামকে তালুতের রাজদরবারে নিয়ে আসেন। তালুত দাউদ আলাইসাল্লামকে বর্মবহনকারী হিসেবে নিয়োগ দেন। এই প্রসঙ্গে কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আমি দাউদকে তোমাদের জন্য বর্ম নির্মাণের কৌশল শিক্ষা দিয়েছি, যাতে করে তোমরা প্রতিপক্ষের অস্ত্রের আঘাত থেকে নিজেদের রক্ষা করতে পারো। তোমরা কি এর জন্য শোকরগুজার হবে না? ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলিদের যুদ্ধ শুরু হলো। ফিলিস্তিনিরা কৌশলগত কারণে ইলাহ উপত্যকার দিকে অগ্রসর হলে তালুত নিজ বাহিনী নিয়ে তাদের প্রতিরোধ করে। এ সময় ফিলিস্তিনিরা একজন দৈত্যাকার ব্যক্তিকে হাজির করলেন, তার নাম গথের গলিয়াদ। কোরআনে তাকে জালুত বলে অভিহিত করা হয়েছে। তিনি ছিলেন 6 হাত লম্বা, মাথায় ছিল ব্রোঞ্জের শিরস্ত্রাণ, গায়ে ব্রোঞ্জের বর্ম, যার ওজন ছিল 60 কেজি। ফিলিস্তিনিদের এই সুসজ্জিত বর্মের বিপরীতে ইসরায়েলিদের বাহিনীর সরঞ্জাম ছিল একেবারেই ঠুনকো। যুদ্ধের তামামা বেজে উঠলে ফিলিস্তিনিরা প্রস্তাব করল উভয় শিবিরের শ্রেষ্ঠ দুই বীর আগে যুদ্ধ করবে, এদের মধ্যে দিয়ে যুদ্ধের জয় পরাজয় নির্ধারণ করা হবে। তাদের প্রস্তাবে তালুত ঘোষণা করলেন, গলিয়াতকে যে হত্যা করতে পারবে তার সাথে নিজ কন্যার বিয়ে দেওয়া হবে এবং প্রচুর সম্পদও দেওয়া হবে। ইহুদিদের মাঝ থেকে দাউদ আলাইসাল্লাম গথের গলিয়াতকে মোকাবিলা করার সিদ্ধান্ত নিলেন। যুদ্ধের প্রস্তুতি স্বরূপ তিনি নিজের লাঠি হাতে নিলেন, নদী থেকে 5টি মসৃণ পাথর বেছে নিয়ে ঝুলিতে রাখলেন। যুদ্ধ শুরু হলো। দাউদ আলাইসাল্লাম আজমকা গলিয়াতের কপালে পাথর ছুড়ে মারলেন। পাথরটি সোজা তার কপালে ঢুকে গেল। গলিয়াত কিছু বোঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়ল। এই সুযোগে দাউদ আলাইসাল্লাম এক কোপে তার শিরচ্ছেদ করে। এর ফলে ফিলিস্তিনিরা পরাজিত হয়ে একরণে চলে যায়। এদিকে গলিয়াতকে হত্যার মধ্যে দিয়ে দাউদ আলাইসাল্লাম বীর যোদ্ধা হিসেবে ইহুদিদের মনে জায়গা করে নেন। বাইবেলের বর্ণনা মতে রাজা তালুত দাউদ আলাইসাল্লামকে নিজের মেয়ের সঙ্গে বিয়ে দেন এবং পদোন্নতি দিয়ে সৈন্যদের উপরের পদে বসান। এরপর থেকে তিনি দাউদ আলাইসাল্লামকে যে দায়িত্ব দিতেন সেটাই তিনি সফলতার সঙ্গে সম্পাদন করতেন। এতে করে তালুতের মনে ঈর্ষার জন্ম নেয়। এই ঈর্ষা এমন পর্যায়ে পৌঁছায় যে তিনি দুইবার তার মেয়ের স্বামী দাউদ আলাইসাল্লামকে বল্লম দিয়ে হত্যার চেষ্টা করেন, কিন্তু তার মেয়ে রাজকন্যা মিশেল দাউদ আলাইসাল্লামকে জানালা দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন। এভাবে প্রাণে বেঁচে যান দাউদ আলাইসাল্লাম। পরে তিনি নবের পুরোহিত আহিমেলেকের কাছে আশ্রয় গ্রহণ করেন। এরই মধ্যে তিনি কিছু অনুসারী তৈরি করেন। এমন সময় ফিলিস্তিনিরা কেইলা অবরোধ এবং খামারের সব শস্য লুট করে। দাউদ আলাইসাল্লাম তার নবাগত অনুসারীদের নিয়ে ফিলিস্তিনিদের পরাজিত করে এবং কেইলা দখল করেন। তালুত জানতে পেরে সৈন্যদল নিয়ে কেইলা আক্রমণ করে। তালুতের আক্রমণের খবর পেয়ে তিনি আগেই পালিয়ে যান। এদিকে তালুত নিজ কন্যা দাউদের স্ত্রী মিশেলকে গাল্লিম নিবাসী লাইসের পুত্র পোল্টির সঙ্গে আবারও বিয়ে দেন। দাউদ আলাইসাল্লামও পলাতক অবস্থায় আরও দুই বিয়ে করেন। প্রথম স্ত্রী জেসরেলিয়ার আহনিয়ম, দ্বিতীয় নাবালের বিধবা স্ত্রী আবিগাইল। তালুত দুইবার দাউদ আলাইসাল্লামের কবজায় পড়ে, কিন্তু তিনি তালুতকে ক্ষমা করে দেন, যা শেষ পর্যন্ত তার মনে অনুশোচনার জন্ম দেয়। ফলে তিনি বলতে বাধ্য হন যে তুমি দাউদ আলাইসাল্লাম আমার চেয়েও ন্যায়নিষ্ঠ। এদিকে ফিলিস্তিনিরা পুনরায় জুদা অভিযান চালালে মাউন্ট গিলবোয়ার যুদ্ধে তালুত পরাজিত হন। এই যুদ্ধে নিশ্চিত পরাজয় দেখে তালুত নিজ তরবারি দিয়ে আত্মহত্যা করেন। ইহুদিদের রাজা তালুতের বিবরণ হিব্রু বাইবেল ছাড়া আর কোথাও পাওয়া যায় না, তাই তার সত্যতা নিয়ে প্রশ্ন থেকে যায়। ইসলাম ধর্ম মতে সামুয়েল একজন নবী। সূরা বাকারের 247-48 আয়াতে নবী সামুয়েলের কথা উল্লেখ না করে বলা হয়েছে একজন নবী তালুতকে রাজা হিসেবে নিয়োগ দেন। জেরুজালেমে তার নামে একটি মসজিদ রয়েছে। যা হোক, এভাবেই রাজা তালুতের জীবনের অবসান হল। নবী সামুয়েল মহান আল্লাহর নির্দেশে দাউদ আলাইসাল্লামকে নতুন রাজা হিসেবে মনোনীত করেন। তিনি বেথলেহেমে গিয়ে এফরাতীয় গোষ্ঠীর জেসের 8 ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছেলে দাউদ আলাইসাল্লাম বা ডেভিডের মাথায় পবিত্র তেল ঢেলে তাকে রাজা হিসেবে অভিষিক্ত করালেন। দাউদ আলাইসাল্লাম ছোটকালে ছিলেন মেষ রাখাল, ছিলেন সুঠাম দেহের অধিকারী, খেলাধুলায় পটু, শক্তিশালী এবং সাহসী বীর। তার যুদ্ধের এবং বাস্তবিক জ্ঞান ছিল বেশ প্রখর। হিব্রু বাইবেলে তাকে বহুমুখী চরিত্রের অধিকারী হিসেবে দেখানো হয়েছে। দাউদ আলাইসাল্লামের হাতে জেরুজালেম পূর্ণতা পেয়েছিল। তালুতের মৃত্যুর পর গোলযোগপূর্ণ সময় দক্ষিণের জুদাহ গোত্র দাউদ আলাইসাল্লামকে রাজা হিসেবে গ্রহণ করে, কিন্তু উত্তরের গোষ্ঠীগুলো তালুতের একমাত্র জীবিত পুত্র ইস বোধ হেথকে উত্তরাধিকার সূত্রে রাজা হিসেবে ঘোষণা করলে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। দীর্ঘ 7 বছর এই যুদ্ধ চলে। যুদ্ধের এক পর্যায়ে ইসবেথ হেথ নিহত হয়।
ফলে উত্তরের গোষ্ঠীগুলো দাউদ আলাহিসাল্লামকে রাজা হিসেবে মেনে নিতে বাধ্য হয়। দাউদ আলাহিসাল্লাম অল্প সময়ের মধ্যে নিজ নেতৃত্ব গুণে ইসরায়েলি ও জুদা গোষ্ঠীর মধ্যে বিবাদমান মতভেদ কাটিয়ে রাজ্যটিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হন। দাউদ আলাহিসাল্লাম হেব্রনকে রাজধানী করলেন। জুদা গোষ্ঠী এবং উত্তরের গোষ্ঠীগুলোর সমর্থন লাভের পর দাউদ আলাহিসাল্লাম জেরুজালেমের প্রতি দৃষ্টি দেন। তখন জেরুজালেম ছিল মরিয়া পর্বতের উপর একটি সুরক্ষিত দুর্গ। এর অবস্থান ছিল গিবিত্তন, হেব্রন এবং শিলের মধ্যবর্তী স্থানে। জেরুজালেমের অধিবাসীরা ছিল জেবুসীয় গোষ্ঠীর। এই গোষ্ঠীর নামানুসারে জেরুজালেমের নাম জেবাস দুর্গ করা হয়েছিল। দাউদ আলাহিসাল্লাম জেবুসীয়দের পরাজিত করে জেরুজালেম দুর্গ দখল করেন, ফলে জেরুজালেম নগরীর নতুন নাম হয় দাউদ নগরী। বিশ্লেষণে দেখা যায়, দাউদ আলাহিসাল্লামের জেরুজালেমের আয়তনে বেশ ছোট ছিল আর তা ছিল মোটামুটি 15 একরের মধ্যে সীমাবদ্ধ। অথচ সেই সময় বেবিলন শহরের আয়তন ছিল প্রায় 2500 একর এবং এর বাসিন্দাদের সংখ্যা ছিল প্রায় 1200 জন বলে ধারণা করা হয়। দাউদ আলাহিসাল্লাম কতগুলো উপজাতিকে একত্রিত করে একটি রাজ্য প্রতিষ্ঠা করেন, যা ছিল একটি বহুজাতিক ফেডারেশন। দাউদ আলাহিসাল্লাম হেব্রনে 7 বছর রাজধানী রাখার পর তা জেরুজালেমে স্থানান্তর করেন। 40 বছরের শাসনামলের মধ্যে জেরুজালেমের রাজধানী হিসেবে থাকে 33 বছর। এরপর তিনি জেরুজালেমকে কেন্দ্র করে এমন একটি রাজ্য গড়ে তোলেন যার সীমান্ত ছিল লেবানন থেকে মিশর এবং পূর্ব দিকে জর্ডান থেকে সিরিয়া পর্যন্ত। দামেস্কাতে প্রায় একটি স্থায়ী সেনা ছাউনিও ছিল। খ্রিস্টপূর্ব 1200 থেকে 850 সাল পর্যন্ত মিশর ও ইরাকের সাম্রাজ্যগুলো পতনের দিক থাকায় ওই অঞ্চলের শক্তির শূন্যতা তৈরি হয়েছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে দাউদ আলাহিসাল্লাম আশেপাশের ছোট ছোট রাজ্যগুলোকে দখল করে নেন। সেই সময়কার রাজকীয় রেকর্ড দুর্বল হলেও 1993 সালে ইসরায়েলের উত্তরাঞ্চলে তৈলোডিয়ান নামক স্থানে খ্রিস্টপূর্ব 9ম শতকের একটি লিপি আবিষ্কৃত হয়। সেখানে দেখা যায় যে জুদাহের রাজাদের দাউদ আলাহিসাল্লামের বংশধর হিসেবে উল্লেখ করা হয়েছে। এর থেকে বোঝা যায় যে দাউদ আলাহিসাল্লাম জুদা রাজ্যটির প্রতিষ্ঠাতা ছিলেন। দাউদ আলাহিসাল্লাম তার শাসনামলে ইহুদিদের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করেন এবং তাদের মধ্যে রাষ্ট্রীয় একতা স্থাপনের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতি থেকে বৃহৎ জাতিতে উন্নীত করেন। দাউদ আলাহিসাল্লামের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র সুলেমান আলাহিসাল্লাম রাজক্ষমতায় স্থলাভিষিক্ত হন। তিনি ছিলেন একজন নবী এবং প্রতাপশালী বাদশাহ। এই প্রসঙ্গে কোরআনে মহান আল্লাহ বলেন, সুলেমান ছিল দাউদের যথার্থ উত্তরাধিকারী। সে বলেছিল, হে মানুষ, আমাকে পাখির ভাষা শেখানো হয়েছে, আমাকে পর্যাপ্ত পরিমাণে সব কিছু দেওয়া হয়েছে, এই সবই হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহ। হিব্রু বাইবেল অনুসারে তিনি ছিলেন ইসরায়েলিদের গুরুত্বপূর্ণ একজন রাজা। তার জন্ম আনুমানিক 1011 খ্রিস্টপূর্বাব্দে এবং মৃত্যু আনুমানিক 931 খ্রিস্টপূর্বাব্দে। অনুমান করা হয় তার রাজত্বকাল ছিল 970 থেকে 930 পর্যন্ত। তিনি জেরুজালেম নগরী প্রতিষ্ঠা করেন এবং সেখানে অনেক বড় বড় অট্টালিকা নির্মাণ করেন। সেই সাথে তিনি আল্লাহ তাআলার মহিমা তুলে ধরতে সেখানকার মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ পুনর্নির্মাণ করেন। মসজিদটি 3টি অংশে সমন্বয় তৈরি, একটি কমপ্লেক্স যার দৈর্ঘ্য 115 ফুট এবং প্রস্থ 33 ফুট। সুলাইমান আলাহিসাল্লাম এটি নির্মাণের জন্য তুরাসের রাজা হিরামের সহায়তায় লেবানন থেকে এরস এবং দেবদারু কাঠ এনেছিলেন এবং বিভিন্ন পাহাড় থেকে 70,000 ভারবাহকের মাধ্যমে 80,000 পাথর কেটে এনেছিলেন। গৃহের ভেতরের অংশটি খাঁটি সোনা দিয়ে মরিয়ে দেওয়া হয়েছিল। জেরুজালেমের মহাপবিত্র এই ঘরটি বহুবার লুণ্ঠিত হওয়ার পরও কখনও অরক্ষিত বা অবহেলিত অবস্থায় ছিল না। সুলাইমান আলাহিসাল্লাম প্রথম মিশর এবং সিসিলিয়ার সাথে মশলা, রথ এবং ঘোড়ার বাণিজ্য শুরু করেছিলেন। তিনি ফিনিশীয় বন্ধু টায়ারের রাজা হিরামের সঙ্গে সুদান এবং সোমালিয়া পর্যন্ত বাণিজ্য বিস্তৃত করেন। তিনি সেবার রানী বর্তমান ইয়েমেনকে জেরুজালেমে আমন্ত্রণ জানান। রানী আসার সময় মশলা, সোনা এবং মূল্যবান পাথর নিয়ে এসেছিলেন। সুলাইমান আলাহিসাল্লামের শাসনাধীন ইসরায়েলের তৎকালীন রাষ্ট্রটি কেবল পৃথিবীর নিয়ন্ত্রণ রাষ্ট্রে পরিণত হয়নি, বরং তা ইতিহাসের সবচেয়ে চমৎকার রাষ্ট্র বলেও স্বীকৃত ছিল। তার সময় ইহুদিরা এক স্রষ্টাবাদ হতে বিচ্যুত হলেও জাতি হিসেবে তাদের মধ্যে ঐক্য বজায় ছিল। তার হাত ধরে ইহুদিরা স্বর্ণযুগের অভিজ্ঞতা লাভ করেছিল। সুলাইমান আলাহিসাল্লামের মৃত্যুর পর পুত্র রাহবায়াম সিংহাসনে বসেন। তিনি জনগণের উপর অধিক কর বসাতে চাইলে ইয়াকুব আলাহিসাল্লামের 12 গোত্রের 10টি গোত্রই তার প্রত্যাখ্যান এবং বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহী 10টি গোত্রেরও সমন্বয়ে উত্তর এবং মধ্য ফিলিস্তিনি গড়ে ওঠে সামারিয়া রাজ্যে। তারা সেনাপতি জেরুবোয়ামকে নতুন রাজা ঘোষণা করে। তারা সেখানে মাঝে মধ্যে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে সিংহাসনের রদবদল ঘটাত। এদিকে রাহবায়াম জুড়া এবং বেঞ্জামিন গোত্র দুটোকে নিয়ে দক্ষিণ ফিলিস্তিনের জুড়া রাজ্য গড়ে তোলেন। জেরুজালেম তার দখলেই থাকে। তিনি রাজধানী জেরুজালেম থেকে সরিয়ে জেরুবোয়াম শেখেমে স্থানান্তরিত করেন। এভাবে সুলাইমান আলাহিসাল্লামের রাজ্য দুভাগে বিভক্ত হয়ে যায়। তারা প্রায়ই যুদ্ধে লিপ্ত হতো।
50 বছর যুদ্ধের পর জুডা এবং ইয়াকুব রাজ্যের মধ্যে শান্তি স্থাপিত হয়। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর 9 বছর পর মিশরের ফারাও জেরুজালেম আক্রমণ করে রাজা রাহবায়াম টেম্পলের ধন সম্পদ বিকিয়ে দিয়ে শেষুংকের হাতে টেম্পল রক্ষা করেন। সে সময় শেষুংকে টেম্পল থেকে 383 টন স্বর্ণ লুট করে। বিভিন্ন শাসকের অধীনে জুডা অর্থাৎ জেরুজালেম, আবিয়া, রাহবায়ামের মৃত্যুর পর আবিয়া জুডা সিংহাসনে বসেন। তিনি তার 3 বছরের রাজত্বকালে বেথেল, জেশানা ও এফ্রন অঞ্চলকে জুডার সঙ্গে একত্রিত করেন। আসা, আবিয়ার মৃত্যুর পর তার পুত্র আসা সিংহাসনে বসেন। তিনি রাজা বেন হাদাদের সহযোগিতায় ইয়াকুব রাজ্যের ইয়ন, দান, আবেল, মাইম ও নেফতালি অঞ্চল দখল করেন। তারপর একে একে জুসাফাত, জোহরাম, আহাজিয়া, জোয়াস জুডা শাসন করেন। এরপর রাজা আমাজিয়া দীর্ঘ 52 বছর জুডা রাজ্য শাসন করেন। এই সময় তিনি রাজ্য সীমানা মিশর পর্যন্ত বিস্তৃত করেন। তারপর রাজা হেজেকিয়া নিজ শাসনামলে জেরুজালেমকে সুরক্ষার ব্যবস্থা করেন। জেরুজালেমে পানীয় জল অক্ষুণ্ণ রাখতে গিয়ে গিহন ঝর্ণা থেকে 533 মিটার লম্বা একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গের মাধ্যমে পানি শহরে আনার ব্যবস্থা করেন। এরপর ধারাবাহিকভাবে মানাসে, আমন, জোসিয়া প্রমুখ শাসকগণ জুডা শাসন করেন। জোহায়াস, জেসিয়ার মৃত্যুর পর পুত্র জোহায়াস সিংহাসনে বসেন। এই সময় ফারাও নেখো জুডা আক্রমণ করে জোহায়াসকে হত্যা করে এবং জুডাকে মিশরের করদ রাজ্যে পরিণত করে। তারপর জোহায়াসের ছোট ভাইকে এলিয়াকিমকে জুডা রাজ্য রাজা বানানো হয়। এর কিছুদিন পর 599 খ্রিস্টপূর্বাব্দে বেবিলনীয় সম্রাট নেবুজাদনেজার জুডা রাজ্য আক্রমণ করে এলিয়াকিমকে হত্যা করে। তারপর কিছুদিন জোহাইয়াসিন জুডা রাজ্য শাসন করেন। সিদ্দিকিয়া বেবিলনীয়দের কর দিতেন। রাজত্বের 9ম বছরে তিনি মিশরীয়দেরকে সহায়তা নিয়ে বেবিলনীয়দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এমন সময় বেবিলনীয় বাহিনী জেরুজালেম অবরোধ করে। অবরোধের 6ষ্ঠ মাসে নেবুজাদনেজার প্রাচীর ভেঙে নগরীতে প্রবেশ করে পুরো নগরী পুড়িয়ে দেয়। ইহুদিদের নারীদের ধর্ষণ করে। এই আক্রমণে জুডা রাজ্য ধ্বংস হয়ে বেবিলনীয় সাম্রাজ্যের প্রদেশে পরিণত হয়। খ্রিস্টপূর্ব 8ম শতকে মেসোপটেমিয়ায় আসিরীয় নামক নতুন এক সাম্রাজ্যবাদী শক্তির আবির্ভাব ঘটে। তারা সিরিয়া এবং মিশর জয়ের পর খ্রিস্টপূর্ব 721 অব্দে সামারীয় অর্থাৎ ইসরায়েল রাজ্য দখল করে নেয়। সম্রাট দ্বিতীয় সারগন লাখ লাখ ইহুদিদের স্বদেশ থেকে উচ্ছেদ করে অন্যত্র নির্বাসিত করেন এবং তাদের স্থানে অন্য সব পরাজিত দেশের প্রজাদের এনে পুনর্বাসিত করেন। সামান্য যে কয়জন ইহুদি সামারিয়ায় ছিল তারা নবগতদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। ফলে নতুন জাতির উদ্ভব হয় যা স্যামেরিটান নামে পরিচিতি লাভ করে। এ সময় জুডা রাজ্য আসিরীয়দের সঙ্গে আপসরফ করে কদর রাজ্য হিসেবে অস্তিত্ব টিকিয়ে রাখে। অবশেষে খ্রিস্টপূর্ব 587তে নতুন সাম্রাজ্যবাদী শক্তি মেসোপটেমিয়ার দখলে চলে যায়। আনুমানিক খ্রিস্টপূর্ব 597 সালে মেসোপটেমিয়ার দুর্ধর্ষ রাজা নেবুজাদনেজারের হাতে জেরুজালেম ধ্বংস হয়। খ্রিস্টপূর্ব 586 সালে আল আকসাকে লুণ্ঠন করার পর ধ্বংস করা হয়। ইহুদি রাজন্যবর্গ, যাজক এবং গণ্যমান্য লোকদের বন্দী করে বেবিলনে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ইহুদি নবী এজেকিয়েলও ছিল। এজেকিয়েলের পরে ইহুদিদের কাছে আর কোনো গ্রহণযোগ্য নবীর আগমন হয়নি। তবে বেবিলনের বন্দিদশা জুড়াবাসীর জন্য ততটা মন্দ ছিল না। ফলে আসিরীয়দের সঙ্গে রাজা ইসরায়েলিদের যেভাবে নিজেদের স্বাধীনতা বিসর্জন দিয়েছিল জুড়াদের বেলায় তেমনটা হয়নি। মূলত এই সময় থেকে তারা জু বা ইহুদি নামে পরিচিতি লাভ করে। তাদের বিশ্বাস ছিল যে ধর্ম মন্দির একমাত্র জেরুজালেমে নির্মাণ গ্রহণযোগ্য, অন্য কোথাও নয়। এতে করে বেবিলনের দীর্ঘ বসবাসকালীন সময় সেখানে তারা কোনো ধর্ম মন্দির গড়ে তোলেনি। প্রতি শনিবার কোনো প্রকার কাজকর্ম এবং আমোদ প্রমোদের যোগ না দিয়ে তারা স্যাবাথ ডে পালন করে। এর জন্য পালা করে সমাজের এক একজন নেতৃস্থানীয় ব্যক্তির বাড়িতে জমায়েত হয়ে শাস্ত্র পাঠ ও প্রার্থনা করে থাকে। সে সময় থেকে ইহুদিদের এরকম সভাস্থল সিনাগগ বা সমাজবাড়ি নামে পরিচিত হয়ে ওঠে। নেবুজাদনেজারের হাতে বন্দী হয়ে বেবিলন নির্বাসিত হওয়ার মধ্য দিয়ে ইহুদিদের জীবনে আরও নেমে আসে ভয়ঙ্কর এক অধ্যায়। আগেই বলা হয়েছে স্বাধীন রাজ্য হারিয়ে তারা হয়ে পড়ে আশ্রয়হীন। সাইরাস খ্রিস্টপূর্ব 559 অব্দে পারস্য সম্রাট হন। রাজা নেবুজাদনেজারের মৃত্যুর 2 দশক পরে খ্রিস্টপূর্ব 539 অব্দে তিনি বেবিলন আক্রমণ করেন। ফলে বেবিলন নতুন সাম্রাজ্যবাদী শক্তি পারস্যের দখলে চলে যায়। খ্রিস্টপূর্ব 538 অব্দে রাজা সাইরাস ইহুদিদের অবাক করে দিয়ে এক ডিক্রি জারি করে বলেন, ঈশ্বর আমাকে পৃথিবীর সব রাজ্য দান করেছেন, তাই তার জন্য জেরুজালেমে একটি গৃহ নির্মাণ করতে হবে। তোমাদের মধ্যে সেখানকার মানুষ কারা আছে? তোমাদের জেরুজালেমে যেতে দেয়া হলো, সেখানে গিয়ে তোমরা ইয়াকুব আলাইহিস সালামের ঈশ্বরের জন্য গৃহ নির্মাণ করো।
এই ঘোষণার পর শেষ বাজারের নেতৃত্বে ইনবাসিত 42,360 জন ইহুদি জেরুজালেমে ফিরে এসে বসতি স্থাপন করে। এ সময় বেশ কিছু ইহুদি ব্যাবিলনেই থেকে যায়। যে সকল ইহুদিরা জেরুজালেমে এসেছিল তারা নামমাত্র পারস্যের আনুগত্য স্বীকার করে অনেকটা স্বাধীনভাবে বসবাস শুরু করে। সাইরাস খ্রিস্টপূর্ব 529 সালে নিহত হন। তার জারি করা ডিক্রিটি পরবর্তী এক সময় মাটির নলের ভেতরে পাওয়া যায়। ইহুদিদের মতে তারা এই কর্ম মানবাধিকার প্রতিষ্ঠার আদি পদক্ষেপ। এর একটি অনুলিপি বর্তমানে নিউ ইয়র্কে জাতিসংঘের প্রবেষ পথে রাখা আছে। খ্রিস্টপূর্ব 516 অব্দে ইয়াকুব আলাইহিসসালাম স্রষ্টার আরাধনার জন্য পরিপূর্ণভাবে ইবাদতখানা নির্মাণ করা হয়। এই দ্বিতীয়বার নির্মিত ইবাদতখানা 586 বছর টিকেছিল, যার অবসান ঘটে 70 খ্রিস্টাব্দে। পারস্য রাজদরবার ইহুদিদের স্বাধীন বসবাসে সহযোগিতা করে। কিছুদিনের মধ্যে ইহুদিরা আবারও পদভ্রষ্ট হয়ে যায়। তখন পারস্য সম্রাট জেরেক্সের মন্ত্রী হামান ইহুদিদের আচরণে অতিষ্ঠ হয়ে তাদের একদিনে হত্যার জন্য সম্রাটের অনুমতি গ্রহণ করেন। সম্রাটের স্ত্রী ছিলেন ইস্থার, তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন। বিয়ের আগে তিনি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে সম্রাটের নজরে এলে সম্রাট তাকে বিয়ে করেন। ইস্থার বিয়ের পূর্বে সম্রাটের কাছ থেকে তার ইহুদি পরিচয় গোপন করেছিল। পরবর্তী সময় ইহুদিদের হত্যার অনুমতি দেওয়া হলে তিনি নিজের ইহুদি পরিচয় প্রকাশ করে স্বজাতিকে ক্ষমা করে দেওয়ার জন্য সম্রাটের নিকট অনুরোধ করেন। স্ত্রীর আবদারে সম্রাট এই যাত্রায় ইহুদিদের ক্ষমা করেন। এই ঘটনাকে স্মরণ রাখার জন্য ইহুদিরা পুরিম বা লটারি উৎসব পালন করে থাকে। রানী ইস্থার সম্রাটের কাছে নিজ পরিচয় প্রকাশের আগে 4 দিন উপবাস ছিলেন। তার এই উৎসব পালনকালেও ইহুদিরা উপবাস করে। খ্রিস্টপূর্ব 332 অব্দে গ্রিক বীর আলেকজান্ডার পারস্য সম্রাট তৃতীয় দায়ুসকে পরাজিত করে গোটা পারস্য সাম্রাজ্যে গ্রিক শাসন প্রতিষ্ঠা করেন। ফলে সমগ্র ফিলিস্তিন গ্রিক শাসনাধীনে চলে আসে। খ্রিস্টপূর্ব 323 অব্দে 10 কিংবা 11 জুনে ভারত থেকে ফেরার পথে বেবিলনে আলেকজান্ডারের মৃত্যু হয়। মৃত্যুর পর সেনাপতিরা সাম্রাজ্যকে 3 খণ্ডে বিভক্ত করে। সেনাপতি টলমি ফিলিস্তিন সহ মিশরের ক্ষমতা নেন। অন্যদিকে সেনাপতি সেলোকির সিরিয়া থেকে ব্যাকট্রিয়া প্রদেশ পর্যন্ত এবং অন্য এক সেনাপতি মেসিডোনিয়া শাসন ক্ষমতা গ্রহণ করেন। জোড়া রাজ্যটি প্রথমে মিশরের কেন্দ্রভূত ছিল। খ্রিস্টপূর্ব 198 অব্দে তা সেলোকিডরা দখল করে সিরিয়ার অন্তর্ভুক্ত করে। প্রথমে ইহুদিদের সাথে গ্রিকদের সম্পর্ক ভালো ছিল। ইহুদিরা হেলেনিক ও ফারিসি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। সেলোকিড সম্রাট চতুর্থ অ্যান্টিকোয়াস হেলেনিক গোষ্ঠী থেকে একজনকে মন্দিরের যাজক নির্বাচিত করেন, কিন্তু কট্টরপন্থী ইহুদিরা তাকে মন্দির থেকে বের করে দেন। ফলে রাগান্বিত হয়ে সম্রাট তার রাজ্যে ইহুদি ধর্ম নিষিদ্ধ ঘোষণা করেন। ফলে তার নির্দেশে উপাসনালয়টি লুণ্ঠন করা হয় এবং গৃহে গ্রিক দেবতা জিউসের মূর্তি স্থাপন করা হয়। নতুন করে ইহুদিরা বিপর্যস্ত হয়ে পড়ে। খ্রিস্টপূর্ব 164 থেকে 166 অব্দে এই বংশের উৎপত্তি হয়। জুড়া রাজ্যের হাসমোনিয়ান বংশের এক গ্রামে যাজক মাথেথিয়াস ও তার 5 পুত্র সেলোকিড সম্রাট চতুর্থ অ্যান্টিওকাসের ইহুদি নির্যাতনের বিরুদ্ধে একটি যুদ্ধ ঘোষণা করেন। ইতিহাসে এটি মাকাবী বিদ্রোহ নামে পরিচিত। মাথেথিয়াস খ্রিস্টপূর্ব 166 অব্দে জয়ী হয়ে জেরুজালেমে প্রবেশ করেন এবং খ্রিস্টপূর্ব 129 সাল পর্যন্ত জুড়া রাজ্যকে সেলোকিড সাম্রাজ্যের একটি করদ রাজ্য হিসেবে পরিচালনা করেন। খ্রিস্টপূর্ব 129 সালে সেলোকিড সম্রাট সপ্তম অ্যান্টিওকের মৃত্যুর পর জুড়া স্বাধীন রাজ্যে পরিণত হয়। অতপর খ্রিস্টপূর্ব 63 সাল পর্যন্ত এই স্বকীয়তা বজায় থাকে। মাকাবী বিদ্রোহ দ্বারা হাসমোনিয়ান বংশের জুড়া রাজ্য জয়ের পর অঞ্চলটি ছিল একটি স্বাধীন এবং শান্ত রাজ্য। হঠাৎ রোমানদের আক্রমণে এই শান্ত নগরী অশান্ত হয়ে ওঠে। বিখ্যাত রোমান সেনাধ্যক্ষ জিনাইসের পম্পে খ্রিস্টপূর্ব 63 থেকে 64 অব্দে সেলোকিড সম্রাটকে পরাজিত করে ফিলিস্তিন সহ সমগ্র সিরিয়াকে রোমান সাম্রাজ্যের একটি করদ রাজ্যে পরিণত করেন। এ সময় তিনি জেরুজালেমে 12,000 ইহুদি হত্যা করেন। এরপর অনেক নাটকীয়তার পর খ্রিস্টপূর্ব 37 অব্দে জুড়া সহ সমগ্র ফিলিস্তিনের শাসক হন হেরল। জেরুজালেমে অবস্থিত স্রষ্টার আরাধনার গৃহের প্রধানকে ইহুদিরা নিয়োগ দিতেন, কিন্তু রোমানরা ইহুদিদের এই অধিকার ছিনিয়ে নেয় এবং নিজেদের পছন্দের ব্যক্তিকে পুরোহিত হিসেবে নিয়োগ দেওয়া শুরু করে। এছাড়া ইহুদিদের উপর চাপিয়ে দেয় অতিরিক্ত করের বোঝা। এতে করে হেরোডের উপর ইহুদিদের অসন্তোষ বাড়তে থাকে এবং তা এক পর্যায়ে বিদ্রোহী রূপ নেয়। 3 বছর ধরে ইহুদিরা রাজা হেরোডের সঙ্গে লড়াই করে। ইহুদিদের আক্রমণে হেরোড দিশেহারা হয়ে ওঠেন, তাই বাধ্য হয়ে তিনি রোমান সম্রাট থেকে সেনা ভাড়া করে আনেন। এই ভাড়া করা রোমান সেনারা ফিলিস্তিনে রক্ত নদী বইয়ে দেয়। তাদের হাতে শিশু থেকে বুড়ো কেউই রক্ষা পেল না। তাদের নৃশংসতার কবলে ফিলিস্তিন প্রায় জনশূন্য হয়ে পড়ল। এতে করে রাজা হেরোড রোমান জেনারেলকে ডেকে বলেন, এরকম চললে আমি কাদের নিয়ে রাজত্ব করব? জনমানবহীন মরুভূমি শেষে আমার রাজ্য হবে নাকি? পরে রাজা ইহুদিদের মন জয় করতে রাজা নেবুজারনেজারের হাতে ধ্বংসপ্রাপ্ত উপাসনালয়টি পুনর্নির্মাণ করে দেন।